হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল তো আজ আপনাদের সামনে তুলে ধরছি একটি ভীষণ গুরুত্বপূর্ণ খবর যে সামনেই মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ আগামী বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা তো এই পরীক্ষা নিয়ে আজ একটি বড় সড়ো আপডেটস কিন্তু উঠে এসেছে বন্ধুরা যে দু হাজার উনিশের মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটি বড় সিদ্ধান্ত হয়েছে সেই খবরটি আমার আপনাদের সামনে আমি তুলে ধরছি অর্থাৎ যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা যারা এমন রয়েছেন যে যাদের বাড়িতে বা অন্য কেউ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটসটি যে কি রয়েছে এই মাধ্যমিক পরীক্ষা নিয়ে দু হাজার উনিশের যে কি বড় সড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসুন বন্ধুরা সেটি দেখে নেওয়া যাক এবং সঙ্গে আপনাদের বলে রাখছি বন্ধুরা যে এডুকেশনাল এবং জব নিউজগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড হয় তো চাইলে বন্ধুরা এই চ্যানেলটি আপলোড আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন এর জন্য সাবস্ক্রাইব লেখা বাটনটি ক্লিক করবেন এবং পাশে যে বেল বাটনটি চলে আসবে বন্ধুরা সেটিও ক্লিক করবেন এরকম এডুকেশনাল নিউজগুলো পেতে তো আজ দু হাজার মাধ্যমিক পরীক্ষা নিয়ে কি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্ধুরা দেখুন যে সরকারি আধিকারিকদের তদারকিতে মাধ্যমিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ কারণ এতদিন পর্যন্ত কিন্তু এই এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতেন প্রধান শিক্ষক এবার ভারপ্রাপ্ত আধিকারিক নামে একটি পদ তৈরি করেছে পর্ষদ তিনি গোটা বিষয়টি তদারকি করবেন এই সিদ্ধান্তকে শিক্ষকদের জন্য অপমানজনক বলে মত শিক্ষক সংগঠনগুলির যদিও স্বচ্ছতার স্বার্থে এই সিদ্ধান্ত বলে দাবি পর্ষদের এ বছর বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা অর্থাৎ এতদিন পর্যন্ত যা দেখভাল করতো প্রধান শিক্ষক এবার কিন্তু সরকারি আধা আধিকারিকদের রাখা হয়েছে মাধ্যমিকের পরীক্ষা তদারকির দায়িত্বে এই সিদ্ধান্ত কিন্তু নিয়েছেন মধুশিকা পর্ষদ তো একটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সামনে আমি তুলে ধরছি যেটি কিনা নেওয়া হয়েছে স্বচ্ছতার স্বার্থে এটি এই সিদ্ধান্ত পর্ষদের তো এরকম গুরুত্বপূর্ণ আপডেটসগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করুন ধন্যবাদ